পলিকার মেলা মানে নানান রকম খাওয়া দাওয়া, হৈহুল্লোড় করে নাগরদোলনায় চড়া, হরেক রকম কেনাকাটা আর পলিকা মায়ের কাছে মানত করা। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কোচবিহারের সুবিখ্যাত ও ঐতিহাসিক মেলাগুলোর মধ্যে একটি, পলিকার মেলা। এখানটায় আসবেন কি করে? রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার সুবাদে কোচবিহার থেকে প্রায় 57 কিলোমিটার আর আলিপুরদুয়ার থেকে প্রায় 43 কিলোমিটার বাইক বা কার নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে এই পলিকার মেলাতে। কথিত আছে এই মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত, আর সেজন্যই আশেপাশের গ্রাম ছাড়াও বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এখানটায় আসেন মানত করতে কালী মায়ের কাছে। আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে সেই পুকুর যেখানটা কিনা স্নান করে পলিকা মায়ের কাছে ভক্তি শ্রদ্ধা পড়ে গিয়ে পূজা পার্বণ সম্পূর্ণ করা হয়। এবার চলুন মন্দিরের কিছুটা দৃশ্য আমরা দেখে নেই। মেলা উপলক্ষে মন্দিরের সামনে করা হয়েছে একটি অস্থায়ী প্যান্ডেল। এবার চলুন কালী মায়ের দুর্লভ দৃশ্য আমরা ভক্তি শ্রদ্ধা ভরে দেখে নেই। মূল মন্দিরের সামনেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, চলুন তারই কিছুটা দৃশ্য আমরা দেখে নিই। আর তারই পাশে রয়েছে গঙ্গা মাতার অস্থায়ী মন্দির। বহু দূর দূরান্ত থেকে আসা দোকানদাররা তাদের দোকান সাজিয়ে নিয়ে বসেছেন, চলুন তারই কিছুটা দৃশ্য আমরা দেখে নিই। আর পাশটা মেলার মতো এখানটাও রয়েছে প্রচুর কেনাকাটার সামগ্রী। রয়েছে বড়দের জন্য নাগরদোলনা, রয়েছে ডিস্কো ড্যান্স, আর বাচ্চাদের জন্য রয়েছে বেবি ট্রেন। আর বাচ্চা বুড়ো সবার জন্য রয়েছে সার্কাস। সবশেষে রয়েছে প্রচুর খাওয়া দাওয়ার দোকান, যতদূর চোখ যায় শুধু দেখতে পাওয়া যায় খাওয়ার দোকান আর খাওয়ার দোকান।
চলুন তার এই কিছু দৃশ্য আমরা দেখে নিই। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।